Assalamualaikum. আজকে আমি ফাইবা হাসান মনীষা ওরফে ফুড আপিকে নিয়ে কথা বলবো। ফুড আপি নামে পরিচিত ফাইবা হাসান মনীষা আপুকে নিয়ে আরজে কিবরিয়া ভাইয়ের উপস্থাপনার এক মাসের ব্যবধানে পরপর দুইটি শো দেখলাম। প্রথম শোয়ের শিরোনাম ছিল আমি কত বোকা ছিলাম। মেয়েটার পুরো বক্তব্য সারমর্ম ছিল সে অনেক বোকা এবং এতটাই বোকা যে ভাজা মাছ পর্যন্ত উল্টে খেতে জানে না। আর তার প্রাক্তন স্বামী রাহুল আমিন এতটাই চালাক যে তাকে শুধু ঠকায়, উচ্চ কাবিন দেয় না। 2013 সালে মাত্র 1 লাখ টাকা কাবিনে বিয়ে করেন আর এতটাই অত্যাচারী যে তাকে প্রচুর নির্যাতন করেন, যৌতুক চান। রবীন্দ্র সরোবরে নাকি একদিন লাথি মারে, অনেক মানুষ দেখে কিন্তু কিছুই বলে না। স্বামীর যৌতুকের দাবি পূরণ করতে গিয়ে নিজের একটা কিডনি পর্যন্ত বিক্রি করে দিতে চায়, পরে কি যেন ভেবে আর কিডনি বিক্রি করে না, ডিভোর্স হয়, নতুন একটা ছেলেকে বিয়ে করে এবং বিয়ের আগের দিন নিজের অতীত অর্থাৎ আগের সংসারের কথা জানায়, জেনে ছেলে রাজি হয়, এখন এখানে সুখে সংসার করছে ইত্যাদি ইত্যাদি। স্বীকার করতে দ্বিধা নাই যে ফুড আপি ক্যামেরার সামনে অনেক ভালো পারফর্ম করেছে, এতটাই ভালো পারফর্ম করেছে যা দেখে পুরো দেশবাসী কেঁদেছে, আমি নিজেও আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। এখানে বলে রাখা উচিত যে ফুড আপি মনীষা সত্যি বলছে নাকি বানিয়ে বানিয়ে মিথ্যে গল্প বলছে সেটা যাচাই না করেই প্রচার করা হয়। এমনকি মনীষার বক্তব্যের চক্রক্রেশের জন্য তার প্রাক্তন স্বামীকে ফোনে যুক্ত করার প্রয়োজন মনে করে নাই আরজে কিবরিয়া ভাই। নারীদের কথার অধিকাংশ মানুষই সহজে দ্রবীভূত হয়ে যায় এবং বিশ্বাস করে, এদের এক ফোঁটা চোখে জল দেখা মাত্রই পৃথিবীর কোনো মানুষই আর বিরক্ত কাজ করে না, শুধু আবেগ কাজ করে। উপস্থাপক আরজে কিবরিয়া ভাইয়ের ক্ষেত্রেও হয়তো এমনটা হয়েছে, শুধু আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই। কিন্তু সমস্যা হলো যার নামে এত নিন্দা আর দ্বিদেশ ছড়ানো হলো তিনি অর্থাৎ ফুড আপি মনীষার প্রথম স্বামী রাহুল আমিন, তার নামে এই মিথ্যাচার মেনে নিতে পারেন না। তিনি আরজে কিবরিয়া ভাইকে ফোন করে বলেন, ভাই আপনার প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমার প্রাক্তন স্ত্রী মনীষা আমার নামে মিথ্যাচার করেছে যা আমার এবং আমার 7 বছরের সন্তানের ওপরে প্রভাব ফেলেছে, আমি এত জবাব দিতে চাই। ডিভোর্সের 7 বছর হয়েছে কিন্তু শুধুমাত্র আমার সন্তানের মঙ্গলের কথা ভেবে আমি এখন পর্যন্ত বিয়ে করি নাই। আপনার শোয়ের মাধ্যমে আমার সন্তানের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা আমি সহ্য করতে পারছি না। সত্যিটা তুলে ধরার জন্য আপনাকে আমার শোতে এসে কথা বলার একটা সুযোগ দেওয়া হোক। রে ভাই তাকে সুযোগ দেয় ঠিকই, কিন্তু যেহেতু রামিল আমিন নারী নন, তিনি একজন পুরুষ, তাই এবার আর কিবরিয়া ভাইয়ের আবেগ কাজ করে না, শুধু বিবেক কাজ করে। তিনি বলেন, আপনাকে কথা বলতে দেওয়া হবে, তবে আপনি মিথ্যা বলছেন কিনা সেটা যাচাই করার জন্য আপনার প্রাক্তন স্বামী মনীষার সাথেও থাকবে, কারণ এবার তো পুরুষ মানুষ, যদি মিথ্যা কথা বলে এরা নারীদের মত সত্যবাদী তো আর না। রাহুল আমিন ভাই বললেন, আমার তাতে কোনো আপত্তি নেই, ফুড আপি মনীষা এবং রাহুল আমিন ভাই দুজনকেই যখন শোতে আনা হলো তখন দেখা গেল আগের শোতে ফুড আপি মনীষা যেসব গল্প বলেছিল তার অধিকাংশই বানানো এবং এর প্রতিটা ডকুমেন্টস রাহুল আমিন ভাই সাথে করে নিয়ে এসেছে। এক, যৌতুক আসলে রাহুল আমিন ভাই চাননি, বরং উল্টে মনীষার পরিবারের রাহুল আমিনের কাছে যৌতুক চেয়েছে, বলেছে মনীষাদের 3 তলা বাড়ির ওপরে 4র্থ তলাটা কমপ্লিট করে দিতে হবে রাহুল আমিনকে। রাহুল আমিনের তখন মাসিক বেতন ছিল মাত্র 20,000 টাকা আর তখন রিটায়ার করেছিলেন, নিম্ন মধ্যবিত্ত পরিবার, তার বাবার শেষ সম্বল পেনশনের টাকা দিয়ে মনীষার 3 তলা বাড়ি 4র্থ তলাটা কমপ্লিট করে দেওয়া হয়। রুহুল আমিনের বাবা বিজেপিতে চাকরি করতেন, রিটায়ার্ডের পর তিনি শেষ পর্যন্ত সম্বলটুকু এখানে খরচ করতে রাজি ছিলেন না, রুহুল আমিন সহ সবাই মিলে বহু কষ্টে তাকে রাজি করান, তবে শর্ত ছিল শুধুমাত্র 4র্থ তলার ভাড়ার টাকাটা রুহুল আমিনের পরিবার ভোগ করবে। কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর মনীষা আর ভাড়াটা দেয় না, ভাড়া তুলে নিজেরা ভোগ করে। তখন প্রস্তাব দেওয়া হয় 4র্থ তলার কমপ্লিট করতে খরচ হয় 11 লক্ষ টাকা, ফেরত দিতে যায় সেটা ওরা দেয় না। তখন প্রস্তাব দেওয়া হয়েছে শুধুমাত্র 4র্থ ফ্লোরটা রাহুল আমিন এবং মনীষা উভয়ের নামে যৌথভাবে দলিল করে দেওয়ার, এই প্রস্তাবেও রাজি হয়নি মনীষার পরিবার, অথচ মনীষারা ছিল মোটামুটি সচ্ছল পরিবার। মনীষার বাবা ব্যবসায়ী এবং ঢাকা শহরে একজন বাড়িওয়ালা, মনীষার বড় ভাই জাপানে থাকে। 2,
ফুড আপি মনীষা তার স্বামী রাহুল আমিনের বিরুদ্ধে মিথ্যা নির্যাতন এবং যৌতুকের মামলা দেয়, যার ফলে রুহুল আমিনকেও জেল খাটতে হয়। অস্থায়ীভাবে জামিনে একবার বের হয়ে আসার পর তাকে আবারও জেলে ঢুকানোর জন্য মিথ্যা নারী নির্যাতনের অভিযোগে থানায় জিডি করে ফুড আপি মনীষা। কিন্তু প্রথম শোতে মনীষা বলেছে সে তার স্বামীর বিরুদ্ধে মামলা দেয়নি, দিয়েছে মনীষার বাবা মা। মামলার ব্যাপারে সে কিছুই জানত না, অথচ রুহুল আমিন তখন দ্বিতীয় শোতে মামলায় এবং জিডি সবগুলো কপি দেখায়, যেখানে প্রত্যেকটাতেই ফুড আপি মনীষার সাইন আছে। তখন মনীষা এটা স্বীকার করে। তিন, ফুড আপি মনীষা এবং তার ছেলে বন্ধু অকালিরের গোপন চ্যাটিং একবার তার স্বামী রাহুল আমিন দেখে ফেলে, যেখানে রুহুল আমিনকে কিভাবে নারী নির্যাতনের মামলায় ফাঁসানো হবে তার পুরো পরিকল্পনা নিয়ে মনীষা তার ছেলে বন্ধু আকিলের সাথে পরামর্শ করেন। তখন রুহুল আমিন ওই বিপদ থেকে বাঁচার জন্য আইনজীবীর সাথে পরামর্শ করেন, ওই এলাকার কাউন্সিলরের সাথেও পরামর্শ করেন এবং ডিভোর্সের কথা ভাবতে শুরু করেন, কারণ ডিভোর্সের পরে মিথ্যা মামলা দিলে কিছুদিনের জন্য হাজতে আটকানো গেলেও শেষ পর্যন্ত সেটা টেকার সম্ভাবনা কম, জামিন নেওয়া সম্ভব। কিন্তু ডিভোর্সের আগের মামলা দিয়ে ফেললে সহজে জামিন হয় না, জেল প্রায় নিশ্চিত। যাই হোক, ডিভোর্স হয় এবং মিথ্যা নারী নির্যাতন মামলাও হয়, স্বামী রুহুল আমিন গ্রেফতার হন এবং জেলটাও খাটেন, তবে শেষ পর্যন্ত তার জামিন হয়। প্রয়োজন হলে স্ত্রীকে ডিভোর্স দেওয়ার অধিকার ইসলাম দেয় এবং দেশের আইনও দেয়। কিন্তু সত্যি কিবরিয়া ভাই বরাবর বলতেছিল ডিভোর্স দেওয়াটা নাকি তার উচিত হয় নাই। যখন একজন স্বামী জেনে যায় যে তাকে নারী নির্যাতনের মিথ্যা মামলায় ফাঁসানোর পরিকল্পনা হচ্ছে, তখন বাঁচার জন্য একজন পুরুষের ডিভোর্স ছাড়া আর কি অপশন খোলা থাকে। ডিভোর্স দিয়ে সে শুধু তার স্ত্রীকে হারাইলো, কিন্তু ডিভোর্স না দিয়ে সে আজ মিথ্যা নারী নির্যাতন মামলায় জেলে থাকতো। তখন সে বউ, বাচ্চা, বাবা, মা, ভাই, বোন, পরিবার সবই হারাতো। আর যেই স্ত্রী সংসার থেকে শ্বশুর বাড়ির সাথে বেয়াদবি করেছে, এই স্ত্রীকে সংসারে রাখলেই বা এমন কি লাভ হতো। চার, ফুড আপি মনীষা তার দ্বিতীয় স্বামীর সাথে এখনো প্রতারণা করে। মনীষার ডিভোর্স হওয়ার সত্ত্বেও নিজেকে কুমারী পরিচয় দিয়ে পুনরায় বিয়ে করেন। আমার মতে এটা অত্যন্ত অনৈতিক একটা কাজ, আর বাংলাদেশের দণ্ডবিধি 494 ধারা অনুযায়ী এটা অপরাধ, যার শাস্তি 10 বছরের জেল। তবে মনীষার দ্বিতীয় স্বামী অনেক দয়ালু মানুষ, তার স্ত্রীর প্রতারণা ভিকটিম হয়েও আইনের আশ্রয় নেন নাই। তাই স্ত্রীর প্রতারণা ভিকটিম হয়েও আইনের আশ্রয় নেয় না। রুহুল আমিন শোতে সেই কাবিন নামার কপিও দেখান। সুতরাং ফুড আপির প্রথম শোয়ের বক্তব্য মিথ্যে। ফুড আপি বলেছিল সে নাকি আর দ্বিতীয় স্বামীকে তার সকল অতীত জানিয়েছে, তাকে বিয়ে করেছে। পাঁচ, ফুড আপি মনীষার প্রথম শোতে বলেছিল যে রবীন্দ্র সরোবরে নাকি অনেক মানুষের সামনে তার স্বামী তাকে লাথি মেরেছিল। কিন্তু দ্বিতীয় শোতে যখন কিবরিয়া ভাই দুজনকে জিজ্ঞাসা করেছে আপনাদের দুজনের মধ্যে কখনো মারামারি বা হাতাহাতি হয়েছে কিনা, মনীষা বলেছে যে হয় নাই। এখন কোনটা সত্য? আরেকটা প্রশ্ন হচ্ছে, পাবলিক প্লেসে কেউ যদি কোনো মহিলাকে লাথি মারে পাবলিক কি তাকে ছেড়ে দেবে? রুহুল আমিনের দাবি এরকমের কোনো ঘটনা ঘটে নাই, কেউই প্রমাণ দিতে পারবে না। তবে ফুড আপি মনীষার অভিযোগ যথেষ্ট দুর্বল। ৬, ফুড আপি মনীষা প্রথম দিন বলেছিল যে তার বাবা নাকি মসজিদ কমিউনিটির সভাপতি ছিল, কিন্তু রুহুল আমিন বলেন যে এটা মিথ্যা বলেছে এবং মনীষা নিজেও দ্বিতীয় শোতে এটা স্বীকার করেছে যে প্রথম শোতে সে মিথ্যা বলেছিল। ফুড আপি মনীষার এরকম আরো অসংখ্য মিথ্যার কথা তার প্রথম শোতে বলেছিল, যেগুলো লিখতে গেলে লেখাটা অনেক বড় হয়ে যাবে। ৭, রুহুল আমিন সন্তানের কথা ভেবে এখনো বিয়ে করেন নাই, কিন্তু মনীষা ডিভোর্সের পর দ্বিতীয় বিয়ে করে ফেলে দ্বিতীয় স্বামীর বাচ্চাও গর্ভে ধারণ করে। এই সবকিছু বিবেচনা নিয়ে বাচ্চাটির কাস্টাডিও আদালত বাচ্চার বাবাকে দেয়, বাচ্চার মা কোনো খরচ বহন করে না, সম্পূর্ণ ভর পোষণের দায়িত্ব এখন পর্যন্ত শুধু বাবারাই বাচ্চার বহন করে। তবুও বাচ্চার বাবা বাচ্চাকে প্রতিনিয়মিত তার মায়ের সাথে দেখা করাতে দেয়, কোনো আপত্তি করে না। একদিন বাচ্চা তার মায়ের সাথে দেখা করে ফিরে এসে তার বাবাকে বলেছে, বাবা, মায়ের বাসায় আরেকটা বাবা আছে, মা বলেছে উনি নাকি এখান থেকে আমার বাবা, ওই বাবাটা মাকে কোলে নিয়েছে। মনীষা তার বাচ্চাকে অন্য আরেকজন মানুষকে বাবা হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে এবং এখন থেকে নিজের জন্ম দেওয়া সন্তানের জন্য অন্য আরেকজন বাবা ডাকবে, এটা রুহুল আমিন কোনোভাবেই মেনে নিতে পারেন না। মনীষার আসল মতলবটা তাহলে কি সেটা নিয়ে সন্দেহ তৈরি হয়। এরই মধ্যে একবার বাচ্চাকে অপহরণের চেষ্টাও করা হয়,
পরিকল্পনা হচ্ছে ফুড আপি মনীষা তার জাপানে থাকা ভাইয়ের সহায়ে বাচ্চা নিয়ে জাপানে চলে যাবে। বাচ্চাকে আর কখনো ফেরত দেওয়া হবে না, বাচ্চাকে তার বাবার সাথে দেখা করতে দেবে না। এলাকার গুন্ডা পান্ডা দিয়ে বাচ্চাকে তার দাদির কোল থেকে কেড়ে নিয়ে অপহরণ করে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। অনেক ঝামেলার পর বাচ্চাকে উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু প্রাক্তন স্বামী মনীষার এই বিশ্বাসঘাতকতা এবং অপহরণের ঘটনার পর থেকে বাচ্চার বাবা রুহুল আমিন তার মনীষাকে আগের মতো বিশ্বাস করতে পারে না। তাই মনীষাকে বলে, এখন থেকে বাচ্চার সাথে দেখা করতে চাইলে আমার বাড়িতে এসে দেখা করতে হবে। কিন্তু কয়েকবার বাড়িতে দেখা করার পর বাচ্চাকে আবারও বাইরে নিয়ে যেতে চায়। কিন্তু বাচ্চার বাবা থানায় ইনফর্ম করার শর্তেও বাচ্চাকে বাইরে নিয়ে যাওয়ার অনুমতি দেয়। কিন্তু ফুড আপি মনীষা এই শর্তের মতে রাজি না। এখন সে 2 বছর ধরে বাচ্চার সাথে দেখা করেও না, ফোন করেও বাচ্চার কোনো খোঁজ খবর নেয় না। প্রথম শোতে ফুড আপি মনীষা বলেছিল বাচ্চাকে দেখতে দেওয়া হয় না, অথচ দ্বিতীয় শোতে বাচ্চার সাথে মনীষার বসে গল্প করেছে এরকম অনেকগুলো ছবি রুহুল আমিন সাথে করে নিয়ে এসেছে। পরে মনীষাও স্বীকার করেছে দেখা করতে দেওয়া হয়, কিন্তু পাহারা দিয়ে, যাতে আগের বারের মতো বাচ্চাকে নিয়ে পালিয়ে যেতে না পারে, বাচ্চাকে তার বাবার কাছে থেকে আলাদা করতে না পারে। প্রথম দিন মনীষার ওই মিথ্যা কথাটা কেন বলল? এবার দেখা যাক কার কতটা লাভ এবং কার কতটা ক্ষতি হলো। ফুড আপে মনীষা এবং তার পরিবার মিলে রুহুল আমিনের বাবার পেনশনের 11 লক্ষ টাকা আত্মসাত করল। এই 11 লক্ষ টাকায় মনীষার বাড়ির চতুর্থ তলাটা ফ্রিতে কমপ্লিট করে দেওয়া হলো। এখন সেখান থেকে মাসে মাসে ভাড়া পাচ্ছে মনীষারা। বিনা ইনভেস্টমেন্টের বিজনেস। মনীষার নতুন একটি স্বামী পেল, নতুন সংসার হলো, বাচ্চা কাচাও হলো। বিয়ের সময় আলোচনা সাপেক্ষে কাবে নির্ধারিত হয়েছিল 1 লক্ষ টাকা, যেখানে ছেলের মাসিক বেতন মাত্র 20,000 টাকা, যা কাবিনে সুষ্ঠুভাবে লেখা ছিল। কিন্তু তবুও পরবর্তী কোনো পক্ষ থেকে মূলত মনীষার মায়ের পরামর্শে কাবিনের নামে 5 লক্ষ টাকা আদায়ের একটা চেষ্টা করা হয়। স্বামীকে মিথ্যা যৌতুক এবং নারী নির্যাতনের মামলায় ফাঁসিয়ে জেলের ভাত খাওয়ানোর যে খায়েশ ছিল সে খায়েশও পূরণ হয় মনীষার। আবার এসব নিয়ে কিছুটা সত্য মিথ্যা ঘটনা মিশিয়ে গল্প বানিয়ে ক্যামেরার সামনে এসে কান্নাকাটি করে সেগুলো প্রচার করে মানুষের সহানুভূতিও আদায় করে। এগুলো বিক্রি করে প্রচুর ভিউজ হয়, প্রচুর ফ্যান ফলোয়ার হয়। ফুড আপি একটা খায়েশ পূরণ করা হয় না, সেটা হচ্ছে বাচ্চাকে কোনোভাবে তার বাবার কাছে থেকে সরিয়ে একবার জাপান নিয়ে যাওয়া, যাতে বাচ্চাটাকে তার বাবার কাছে থেকে চিরতরে আলাদা করে দিয়ে ফেলা যায়। অন্যদিকে বাচ্চাটা তার বাবা রুহুল আমিনের কি কি ক্ষতি হলো দেখেন। রুহুল আমিনের বাবার সারা জীবন চাকরি করে জমানো শেষ সম্বল পেনশনের 11 লক্ষ টাকা হারাতে হলো। রুহুল আমিনের নিজেকে জেলে খাটতে হলো এবং তার স্ত্রীর কারণে ডিভোর্স হলো। রুহুল আমিন তার স্ত্রীকে হারালো, তার সন্তান হারালো মাকে। 7 বছর ধরে রুহুল আমিনকে সিঙ্গেল অবস্থায় জীবনযাপন করতে হচ্ছে শুধুমাত্র তার সন্তানের মঙ্গলের কথা ভেবে।